আজকে আমি রান্না করলাম বাঁচা মাছের ঝোল। তো বাঁচা মাছগুলোকে এখানে সব ভেজে নিচ্ছি আর পাশের গ্যাসে বসিয়েছি ভাত। তো বাঁচা মাছের ঝোল আর করলা পোস্ত করবো। তো এদিকে ওর কাজে যাওয়ার টাইম হয়ে গিয়েছে, ওকে তো আগিয়ে দিলাম। এদিকে মেয়েরও স্কুলের ছুটির টাইম হয়ে গিয়েছে, আমি নিজে রেডি হয়ে মেয়েকে স্কুলেও নিতে চলে গেলাম। তো বাকি রান্নাটুকু এসে করব। মাছগুলো সব ভেজে রেখে গেলাম আর ভাত করে রেখে গেলাম, বাকি রান্না এসে করব। তো নিজেও একটা চশমা পরে নিয়েছি, মেয়ের জন্য একটা চশমা নিয়ে নিয়েছি। খুব রোদ্রু, মেয়ের চোখে তাঁত লাগে জন্য মেয়ের জন্য একটা সানগ্লাস নিয়ে নিলাম, আর আমি তো চশমা পরি। তো যাই হোক, এবার আমি বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে গিয়ে রাস্তার ভিডিও করতে পারলাম না, তো স্কুলে পৌঁছে গেলাম। সব বাবা মায়েরাই বাচ্চাদের স্কুল থেকে বাড়ি নিয়ে যাচ্ছে, আমিও আমার মেয়েকে স্কুল থেকে ছুটি হয়ে বাড়িতে নিয়ে আসছি। তো ওর একটা ফ্রেন্ডের কথা জিজ্ঞাসা করছিল, যার সাথে ওর আজকে দেখা হয়নি। তারপরে যাই হোক, বাড়িতে পৌঁছে গেলাম। মেয়েকে একটা আইসক্রিম কিনে দিয়েছিলাম, সেই আইসক্রিমটা মেয়ে নিজেও খেলো, আবার ওর ছেলের জন্যও নিয়ে আসলো, মানে পুতুল ছেলের জন্য। তো এই পুতুলটা নিয়েও সারাদিন খেলে, তো পুতুলটাকে একটু খাওয়ালো, ও নিজেও একটু খেলো। তারপর আমি একটু কিছু খেয়ে আবার রান্না করতে চলে আসলাম। তো এখানে করলা আলুকে পোস্ত দিয়ে ভেজে নিচ্ছি, আর আলু আর বেগুনকেও মাছের ভেজে নিচ্ছি মশলা দিয়ে। তো এখানে মাছের ঝোল হয়ে গিয়েছে, করলা পোস্ত হয়ে গিয়েছে, তো নামিয়ে নিয়েছি বাটি বাটি। তো এবার তো হয়ে গেল, এবার গ্যাস মুছবো। গ্যাসটা প্রচণ্ড নোংরা হয়ে গিয়েছিলো, আর গ্যাস নোংরা থাকলে আমার একটুকু ভালো লাগে না, কারণ গ্যাস পরিষ্কার থাকলে বেশি ভালো লাগে, রান্না করতে ভালো লাগে। তো গ্যাসটাকে ভালো মতো পরিষ্কার করে মুছে নিচ্ছি চারিদিক। তো রান্না করলে তো তেল ছিটবে, যার জন্য গ্যাসটাকেও মুছে নিলাম, আবার দাওয়ালগুলোকেও মুছে নিলাম। টাইলসগুলোর মধ্যে নোংরা পড়ে যায়, তেল ছিটকা হয়ে যায়, তো মুছে নিলাম। যাই হোক, এদিকটাও হয়ে গেল। এবার তো মেয়েকেও স্নান করে দিয়েছি, এবার আমি নিজেও স্নান করবো। তো গ্যাস ট্যাস মুছে এবার চলে যাচ্ছি স্নান করতে। তো ভিডিও এখানেই এন্ড করছি, ভালো লাগলে লাইক করে দিও।